নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য এবার তেলিয়ামুড়া থানা পুলিশের। ঘটনা রবিবার সন্ধ্যা রাতে। ঘটনার বিবরণে জানা যায়, নেশা স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে তেলিয়ামুড়া মহকুমা, ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। তেলিয়ামুড়া থানা পুলিশের অন্যান্য দিনের মতোই নেশা বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এবং মাইকঙ্গা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই নেশা সামগ্রী বিক্রেতা যথাক্রমে অঙ্কুশ নম এবং সজল নম দাস সহ বেশ কিছু বিলেতি মদ পুলিশের জালে তুলতে সক্ষম হয়। এর নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া থানার এসআই প্রীতম দত্ত। উদ্ধারকৃত বিলাতি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 10,000 টাকা। তেলিয়ামুড়া থানার এসআই প্রীতম দত্ত জানান, আগামী দিনেও তাদের এই নেশাবিরোধী অভিযান জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক। প্রতিদিনের নেয় আজকেও এন্ট্রি লিকার রেড হয়েছে দুই জায়গাতে, গামাইবাড়ি এবং মাইগঙ্গা দুটা জায়গাতে। ওখান থেকে আমরা বিশাল পরিমাণ আমরা ফরেন লিকার পাওয়া গেছে, ওইগুলো সিজ করা হয়েছে এবং দুজন লোককে, যার নাম উষ্ণম আরেকজন হয়েছে সজল নম দাস, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং থানায় আনা হয়েছে। আনুমানিক কত টাকার পাওয়া গেছে? 10,000 টাকা হবে। 10,000 টাকা।